বাম আমলে ভোটের স্বার্থে তড়িঘড়ি করে গ্রামীণ হাসপাতাল থেকে বদল করে তৈরি করা হয়েছিল তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল। হাসপাতাল তৈরি হলেও তা ছিল ঢাল তরোয়ালহীন নিধিরাম সর্দারের চেহারায়। উন্নত চিকিৎসা পরিষেবার জন্য কোনো পরিকাঠামো ছিল না তেলিয়ামুড়া হাসপাতালে। রাজ্যে ক্ষমতায় আসার পর বর্তমান তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালকে ঢেলে সাজানো হয়েছে, আর এই কাজের পেছনে বিরাট ভূমিকা নিয়েছেন স্থানীয় বিধায়িকা কল্যাণী রায়। তার ব্যক্তিগত উদ্যোগ এবং রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালটির পরিষেবা পেয়ে খুশি মহকুমাবাসী। কর্মনিষ্ঠ ডাক্তার আর অন্যান্য স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত সেবা পেয়ে নতুন জীবন ফিরে পেয়েছেন প্রান্তিক জাতি জনজাতি অংশের প্রান্তিক মানুষ। আধুনিক চিকিৎসা ব্যবস্থার অনেক উন্নত সুবিধা পেয়ে এগিয়ে চলেছে হাসপাতালটি। হাসপাতালের এই সামগ্রিক উন্নতি নিয়ে মহকুমা স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, বিধায়িকা কল্যাণী রায়ের প্রচেষ্টাতে হাসপাতালে চালু হয়েছে বিশেষ চাইল্ড কেয়ার ইউনিট এবং 30 শয্যা বিশিষ্ট অক্সিজেন প্ল্যান্ট। হাসপাতালে এক্স-রে এবং সোনোগ্রাফি সহ অন্যান্য আধুনিক পরিষেবা চালুর ক্ষেত্রেও বিধায়িকা কল্যাণী রায়ের অবদানের কথা তুলে ধরেন মহকুমা স্বাস্থ্য আধিকারিক। হাসপাতালের উন্নতিকল্পে বিধায়িকা কল্যাণী রায় তার উন্নয়ন তহবিল থেকে একটি অ্যাম্বুলেন্সও প্রদান করেছেন। দেখুন, আমি 2019 তেলিয়ামুড়া হসপিটালে জয়েন করেছি। তখন এখানে আসার পর আমি দেখলাম যে আউটডোর ইনডোর একসঙ্গে চলছে, ইমার্জেন্সি কোনো না, আউটডোর ইনডোর না, ইমার্জেন্সি আর আউটডোর একসঙ্গে চলছে। তো আমি এসে ইমার্জেন্সি ব্লকটা আলাদাভাবে করার চেষ্টা করেছি এবং করেছি। তারপর দেখলাম যে এখানে ফার্নিচার, হসপিটাল ফার্নিচার, সব পুরানো হসপিটাল ফার্নিচার। তো আমাদের মাননীয় MLA ম্যাডামকে বলে কিছু ফার্নিচারের ব্যবস্থা কথা বললাম। ম্যাডাম শিখ প্রায় অনেক টাকা ফার্নিচার আমাদের নতুন ফার্নিচার দিয়েছে হসপিটালের জন্য। তো আমরা এখন প্রতিটি ঘরে ঘরে নতুন ভালো ভালো ফার্নিচার, মানে চেয়ার টেবিল সবাই আছে, আমরা বসতে পারি। আমি আসার পর ম্যাডামকে রিকোয়েস্ট করছিলাম যে আমরা এখানে একটা চিলড্রেন ওয়ার্ড করি। ম্যাডামও সেই মতো রাজি হয়ে ম্যাডাম আমাদেরকে, ম্যাডামের যে ফান্ড ছিল বিধায়ক উন্নয়ন ফান্ড থেকে, ম্যাডাম চিলড্রেন ওয়ার্ডের জন্য বেড, ম্যাট্রেস, যাবতীয় যা কিছু লাগে সবটাই ম্যাডামের ফান্ড থেকে দিয়েছেন। এবং আমরা চিলড্রেন ওয়ার্ড একসাথে এক্স-রে, ECG, USG ছিল না, তো আমরা একসাথে চিলড্রেন ওয়ার্ড, এক্স-রে, ECG, USG এবং ইমার্জেন্সি ব্লক আমরা করতে পেরেছি ম্যাডামের উদ্যোগে। ম্যাডামের উদ্যোগে আমরা এক্স-রে, ECG, USG আমি আসার প্রায় 1 বছরের মধ্যে পেয়েছি এবং এখন তা চালু আছে। সব কিছু হয়েছে ম্যাডামের অক্লান্ত পরিশ্রমের ফলে। এছাড়া একটা নতুন পাবলিকের জন্য টয়লেট, যে নাকি কমপ্লেক্সের ভিতর, এটাও এই বছর খানিকের মধ্যেই হয়েছে। আর হয়েছে এখানে অক্সিজেন প্ল্যান্ট, মাঝখানে কোভিড টুকি বেশি ছিল, অক্সিজেনের জন্য অনেকে বা অনেক রোগীকে জীবিত রেফার করতে হয়েছে, কিন্তু এখন অক্সিজেন প্ল্যান্ট থাকাতে আমরা বিশেষ করে অক্সিজেনের জন্য আমরা রেফার করতে হয় না। আমাদের 30টা বেড আছে অক্সিজেন প্ল্যান্ট। ব্লাড ব্যাঙ্ক আমরা প্রায় এই গত 6/10/2022 লাইসেন্স পেয়েছি। আমরা এখন কীভাবে ব্লাড ব্যাঙ্কটা চালু করা যায়, আনুষঙ্গিক ব্লাড ব্যাঙ্ক রিয়াজেন এগুলি কালেকশন করার ব্যবস্থা করছি। হয়তো খুব শীঘ্রই আমরা ব্লাড ব্যাঙ্ক চালু করব। আর ব্লাড ব্যাঙ্ক চালু হলে OT প্রায় কাজের কাজ শেষের পথে। এখন আমরা শুধু পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেসিওলজিস্ট, গাইনোকোলজিস্ট হলে OT চালু করতে পারব। আমি আসার পর সব কিছু ম্যাডামকে বলেছি যে এইগুলি লাগবে, ম্যাডাম সব ব্যবস্থা করে দিয়েছেন, অক্সিজেন প্ল্যান্ট, ব্লাড ব্যাঙ্ক, OT সব কিছু ম্যাডাম দেখছেন এবং চেষ্টা করছেন যাতে তাড়াতাড়ি। আর অ্যাম্বুলেন্স আমাদের এখন 3টা অ্যাম্বুলেন্স আছে, এর মধ্যে একটা অ্যাক্সিডেন্ট আউট অফ অর্ডার। হাসপাতালের জন্য ফার্নিচারের সংস্থান করা এবং ইমার্জেন্সি ব্লক চালুর ব্যাপারেও বিধায়িকা কল্যাণী রায় মুখ্য ভূমিকা নিয়েছেন বলে মহকুমা স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন।
খুব শীঘ্রই হাসপাতালে ব্লাড ব্যাংক এবং ওটি সুবিধা চালু করার কাজ জোর কদমে এগিয়ে চলেছে বলে জানান। হাসপাতালটিতে বিনামূল্যে রক্ত পরীক্ষা থেকে প্রয়োজনীয় পরীক্ষা প্রায় সব ব্যবস্থায় যুক্ত রয়েছে। কারি কারি টাকা খরচ করে বাইরে থেকে পরীক্ষা নিরীক্ষার দিন শেষ। আমাদের হসপিটালে ল্যাব তো দুইটা আছে, একটা তো আমাদের গভর্নমেন্ট একটা ল্যাব ল্যাবরেটরি আছে, একটা এসআর হসপিটালের ব্লাড কালেকশন সেন্টার, ঠিক আছে। তো এটার মধ্যে প্রায় ফ্রি অফ কস্টে টেস্ট হয়, এর কোনো কস্ট দিতে লাগে না আমাদের এখানে, ঠিক আছে। আমাদের এখানে প্রায় 40 অ্যাভাব টেস্ট আছে এখানে হয়, এর মধ্যে মনে করুন কোনো কারণবশত যদি একটা টেস্ট দিয়ে আসেন আমাদের কোনো সর্ভিস থাকে তো আজকের দিনটা স্টপে স্টপ রাখে, আবার যখন ইম্প্রুভ হয়ে যাবে তখন আরামসে আবার টেস্ট করবে। কোনটা এখানে সব মিলিয়ে প্রায় 40 অ্যাভাব এখানে টেস্ট আছে, সবগুলো কি বিনামূল্যে? হ্যাঁ, বিনামূল্যে, কোনো এখানে কস্ট লাগে না। হাসপাতালের এই আধুনিক উন্নত চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি প্রান্তিকে মানুষ, একান্ত ভাবে সেই কথাই জানালেন এক রোগীর পরিজন। মানুষের প্রকৃত কল্যাণের চিন্তা থাকলে সাধনের যে অভাব হয় না, বিজেপি আমলে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের এই সামগ্রিক উন্নতি তার জ্বলন্ত প্রমাণ। আর এই উন্নতির পেছনে রাজ্য সরকারের সাহায্যের সঙ্গে সমান সক্রিয় ভূমিকা পালন করেছেন বিধায়িকা কল্যাণী রায়। অন্যদিকে বাস্তবে তা রূপ দিয়েছেন হাসপাতালের কর্মনিষ্ঠ কর্মীরা। আগামী দিনে এই হাসপাতালের মুকুটে যে আরও পালক যুক্ত হবে তা বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।